গুড আফটারনুন, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে দুপুর 12:30, এর জন্য গুড আফটারনুন বললাম। দিবাং সবেমাত্র স্কুল থেকে আসলো, আর স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে পুরো ঘরের খাটের অবস্থা ঠিক আমার এরকম হয়ে গেছে। তো ওকে স্নান করিয়ে দিয়েছি, আর আমার তো স্নান রান্না বান্না করে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গায়ে টুট গায়ে, ওরে বাবা, আমি ঠিক করে দেবো, রেখে দেবো এখন, আমি ভাত নিয়ে আসি তোমার জন্য। তো দিবাংশ এখন খাবে ভাত, ওর খিদে পেয়ে গেছে যেহেতু 12:30 বেজে গেছে। সবে সবে ওকে স্নান করিয়ে এনে ঘরে বসিয়ে রাখলাম, রেডি করিয়ে দিলাম। এই ঘরে ফ্যানটা অফ করেছি, ফ্যান এই ঘরে ফ্যান অফ করলে ওই রান্নাঘরের লাইটটা জ্বলবে না। ফ্যান অফ করেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, অন করতে ভুলে গেছি। তো যাই হোক, ওর জন্য এখন ভাত বেড়ে নেবো। দুপুরের আমার রান্নাবান্না হয়ে গেছিলো, কালকে মঙ্গলবার ছিল, বাজার থেকে এনেছিল মাছ। তো দুপুর আজকে মাছ রান্না হয়েছে, দুই রকমের মাছ। তো দেখাচ্ছি কীভাবে রান্না করেছি, কী দিয়ে রান্না করেছি। আর তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আমার ব্লগ প্রথমবার দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ব্লগ পোস্ট করলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। দাদা বাবু, আর এদিকে আমি এসেছি রান্নাঘরে, আমার পিছন পিছন দেখো চলে এসছে, ঠিক শয়তানি করার জন্য। হ্যাঁ তো আগে কী রান্না করেছি আগে দেখিয়ে দিই, তারপরে ওর জন্য বেড়ে নেবো। টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, চুনো মাছের ঝাল লাল লাল করে আজকে শুকনো লঙ্কা বেটে রান্না করেছি। আর এখানে আছে পটল দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝোল। তো একবারে রাত্রের জন্য করে রেখেছি। মাছ খাওয়াবে? আচ্ছা ঠিক। তো এখন দিবাংশের জন্য অল্প একটু ঝাল নেব, জানি না খাবে কি না, অল্প একটু নিয়ে দেখি, যদি খায় আর একটু নেব। আর এখান থেকে মাছের ঝোল থেকে মাছ, আজকে ঝোল কম দেব ওকে, কারণ আজকে শুকনো লঙ্কা বেটে রান্না করেছি। ঝাল শুকনো লঙ্কা বেটে রান্না করেছি না, ঝাল তো একটু হবে, ও খেতে পারবে না। তো একটু আলু পটল বেছে নিই, তাই দিয়ে খাইয়ে দেব। চলো বাবা ওই ঘরে চলো, চলো চলো ওই ঘরে চলো, চলো বাস হয়ে গেছে। হ্যাঁ এই তো মাছ নিয়েছি তো মামি, যে মাছ নিয়েছি, চলো ঘরে চলো। হ্যাঁ ওরে এবার যাবে, এবার যাবে, দেখো পড়ে যাবা তো, ওঠো। আচ্ছা চলো বন্ধুরা, আগে দিবাসকে আমি খাইয়ে দিই, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আবার দেখা করব। ঘরের লাইটটা বন্ধ করতে আসলাম। আর ওই আর কদিন আগে ভেবেছিলাম যে রান্নাঘরে খাওয়া দাওয়া করবো, এই ঘরে খাওয়া দাওয়া করবো না, কিন্তু ভেবেছিলাম গরমটা কমবে, কিন্তু আরও মনে হচ্ছে গরমটা বেড়ে যাচ্ছে। ওই ঘরে তো খাওয়াই যায় না, যেহেতু ফ্যান নেই প্রচণ্ড গরম লাগে। তো রান্না হয়ে গেছে, মাছ এই ঘরে এনে রাখলে বিড়ালে মুখ দেবে, দরজা যেহেতু সবসময় খোলা থাকে, তো রান্নাঘরে রেখেছি, খাওয়ার সময় হলে সব কিছু এই ঘরে এনে খাওয়া দাওয়া করে আবার ওই ঘরে রেখে দিয়ে আসবো। তো চলো আগে দিবাসকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দুপুরে খাওয়া দেওয়ার পর আবার আসলাম বন্ধুরা তোমাদের সামনে, দিবাংশ ওদিকে ঘুমাচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর সব থালা বাসন, মানে এই সব থালা বাসন ধুয়ে, তারপরে কদিন দুধে সর রাখছিলাম ঘিয়ের জন্য, কারণ সামনে শীত, শীতকালে তো ঘি লাগবেই, এর জন্য ঘরেই আমি ঘি বানাই, দেশি ঘি, একদম খাঁটি মোষের ঘি আমি ঘরে তৈরি করি। আগের বারও তৈরি করেছিলাম, এবারও তৈরি করছি। তো মানে মালাই, মানে দুধের সরের থেকে মাখন বের করেছি, ওটা তোমাদের দেখাইনি, এবার তোমার দেখো যে আমি ঘিটা কী করে তৈরি করছি। আর এখানে দেখো, দুধের সরের থেকে আমি মাখন বের করে নিয়েছি, আর মাখনটা বের করার পরে, আর মাখন বের করার পরে এইভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ জাল দিলে না মাখনটা একদম দুধের মতো হয়ে যায়, এটাই আস্তে আস্তে ধীরে ধীরে ঘিয়ে পরিণত হবে। এভাবে ধিমি আছে, এভাবে নাড়াতে থাকতে হবে, আর এইভাবে চালাতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়, এই দুধটাই কিন্তু মাখন, মাখনটাই ধীরে ধীরে এবার ঘিয়ে পরিণত হবে। 10-15 মিনিট ধরে নাড়াচ্ছি, আর দেখো সাইড দিয়ে মনে হচ্ছে হালকা হালকা ঘি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সাইড দিয়ে হালকা হালকা ঘি দেখা যাচ্ছে। তো এইভাবে আরেকটু সময় চালালে আরও বোঝা যাবে ভালো করে।
আর এখানে দেখো ঘি একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে এই যে ফেনাটা আছে, ফেনাটা ঠান্ডা হলে পুরো কমে যাবে। এখনও ঘি প্রচণ্ড গরম, তো এখন আমি নামাবো না, ঘিটা ঠান্ডা হোক, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে নিচে যে নোংরাগুলো, এগুলো নোংরা না আসলে দুধের কিছু সর যেগুলো জ্বলে যায়, মানে এগুলোর থেকে আসলে ঘিটা বেরোয়, তো এগুলো না শুধু খেতেও দারুণ লাগে, আর এগুলো তুমি আলাদা রেখে দিয়ে তরকারি রান্না করলে তার মধ্যেও দিতে পারো, দারুণ টেস্ট হয় সবজির। তো থাক এইভাবে ঘিটা ঠান্ডা হোক, তারপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রে নামিয়ে রাখবো। আর এই ঘিয়ের পুরো রেসিপি যদি জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের একটা ব্লগে দেখিয়ে দেবো কিভাবে মাখন তৈরি করতে হয়, কিভাবে পুরো ঘিটা তৈরি করতে হয় পুরোটা দেখাবো। আজকে তো শুধু ঘি জ্বালাচ্ছিলাম সেটাই দেখেছি, তোমরা যদি কমেন্ট করে জানতে চাও যে কি করে পুরো ঘিটা ঘি আসলে তৈরি করতে হয় পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ঘিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি একদম ঠান্ডা হয়নি, দেখো ফ্যানে অনেকটাই কমে গেছে, আর কি সুন্দর বিশাল সুন্দর গন্ধ বেরিয়েছে, দেশি ঘির গন্ধ একদম আলাদা। তো দেখো এখন ভালোভাবে বোঝা যাচ্ছে কত সুন্দর আমি বাড়িতে দেখো ঘি তৈরি করে নিলাম, তোমরাও এইভাবে তৈরি করে নিতে পারো। বাজারে দেখবে অনেক ধরনের ব্র্যান্ড আছে, অনেক বড় বড় ব্র্যান্ড আছে, যারা বলে কি না তারা একদম শুদ্ধ দেশি ঘি তারা বিক্রি করে, প্যাকেজিং করে, কিন্তু একদমই না, সব ঘিয়ের মধ্যে মার্কেটে যেসব ঘি তোমরা কিনে আনো যাই করো না কেন, সেগুলো সব কিছুর মধ্যে কিন্তু ভেজাল থাকে, অল্প হলেও ভেজাল থাকে। কিন্তু তুমি যদি বাড়িতে এইভাবে ধীরে ধীরে অল্প অল্প সর জমিয়ে নিয়ে এইভাবে ঘি তৈরি করে নাও, তোমার বাচ্চা কিন্তু একদম পুরো দেশি ঘিটা পাচ্ছে, এমনকি বাইরে তুমি যে টাকা দিয়ে ঘি কিনে আনছো তার অল্প তার থেকে অর্ধেক টাকার মধ্যে তোমার একদম বাড়িতে দেশি ঘি তুমি নিজে তৈরি করে নিতে পারবে। তো এখন দেখো ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কৌটোর মধ্যে আমি স্টোর করে রাখছি, আর দেখো ঘি কিন্তু অনেকটাই ঘি হয়েছে, তো আমি দেখো ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে তারপরে আবার হাতা দিয়ে ওটা চেপে চেপে যেইটুকু ঘি মানে একদম মোস্ট করা যাবে না, এত কষ্ট করে বানিয়েছি, তো এই ঘিটুকু এর মধ্যে আমি নিয়ে নিলাম। তো এখন দেখো এই যে আমার ঘি একদম রেডি, কৌটোর মধ্যেও নিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো, এবার আমি এক বছর কি দু বছর এটাও ব্যবহার করলে খারাপ হবে না, মানে তুমি একবার ঘি তৈরি করে এক বছর অবধি স্টোর করে রাখতে পারো, সেটা ব্যবহার করতে পারো, খারাপ হবে না। আর এভাবে আমি তো একবারে অত ঘি তৈরি করতে পারি না, এই যে আজকে অল্প একটু করলাম, আবার এক সপ্তাহ সর জমিয়ে আবার এক সপ্তাহ পর আবার এইটুকু করব, এইভাবে করতে করতে আমার শীতের ঘি আমার ঘরেই আমি তৈরি করে নিতে পারি। আর রাত্রে রুটি বানাবো, তার জন্য দেখো আটা মাখতে বসেছি, দিবাংশ আমাকে কিছুতেই মাখতে দেবে না, আর বলছে ও মাখবে, তো দেখো ফ্রিতে একটা কাজের লোক পেয়ে গেছি যে আমার সব কাজ করে দেবে, কিন্তু না এরকমটা না, আমি যে কোনো কাজ করতে গেলে ও সে মাম্মি আমি করি, আমি একটু করি, দেখো আমি পারবো না, তুমি পারবা করতে, বাবা আমাকে বলছে আমি পারবো না, তুমি পারবা না, ওরে বাবা ওরে বাবা, হ্যাঁ আমি খাবো, তো আমি খাবো, বাস হয়েছে হয়েছে হয়েছে, এসে বলছে মাম্মি আমার হাত ধুয়ে দাও আমি রুটি মাখবো, হাত ধুয়ে এসছে আটা মাখার জন্য। তো রাত্রে কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, ফিরে আসবো আরেকটা নতুন ব্লগ এর সঙ্গে।